প্ৰিয় দৰ্শক, আজি আহি আমি উপস্থিত হৈছোহি নলবাৰী জিলাত। আৰু আজি আমি এই অনুষ্ঠানটোত আপোনালোকক এটা কথা দেখুৱাবলৈ যতন কৰিম যে কৃষি নিৰ্ভৰ হৈ আমি উন্নতিৰ কোনটো পৰ্যায়লৈকে যাব পাৰোঁ, উন্নতিৰ আমি শিখৰলৈ যে কৃষি নিৰ্ভৰ হৈ যাব পাৰোঁ তাৰ জ্বলন্ত নিদৰ্শন এইখন অসমত আছে, এই নলবাৰীত আছে। নলবাৰীৰ এখন ৰিজৰ্ট আজিৰ তাৰিখত সকলোৰে মুখে মুখে পাগলা দিয়া ৰিজৰ্ট। কিন্তু এই ৰিজৰ্টখনৰ বিষয়ে ক'ব লাগিলে আমি কিছু আগলৈ গৈ ক'ব লাগিব। মোৰ সৈতে এই মুহূৰ্তত কেমেৰাত আছে সিদ্ধেশ্বৰ দাস, আৰু তেখেতক মই আহ্বান জনাম কিছু কেমেৰাটো পেন কৰি দেখুৱাব এখন ছাইনবোৰ্ড, পাগলাদিয়া এগ্ৰো অৰ্গেনিক প্ৰডিউচাৰ কোম্পানী লিমিটেডৰ অন্তৰ্গত শংকৰদেৱ জৈৱিক কৃষি পাম্প। এই শংকৰদেৱ জৈৱিক কৃষি পাম্পখনৰ বিষয়ে আজি আপোনালোকক মই ক'ম। আৰু এই কৃষি পাম্পখনৰ যিসকল কৰ্তা ধৰ্তা, মূলতঃ পাঁচগৰাকী ব্যক্তি, পাঁচগৰাকী কৃষক, সেই পাঁচগৰাকী কৃষকে সংগঠিত হৈ এই কৃষি পাম্পখন গঢ়ি তুলিছে, যিখন কৃষি পাম্পৰ মূল ব্যৱসায় ৰঙালাও। আৰু সেই ব্যৱসায় আগবঢ়াই নি পৰৱৰ্তী সময়ত এখন সুদৃশ্য ৰিজৰ্ট গঢ়ি তোলা হৈছে ইয়াত। আৰু আটাইতকৈ ভাল লগা কথা যে এই ৰিজৰ্টখনে বৰ্তমান এটা বছৰ গৰকিলে, আজি এই ৰিজৰ্টখনৰ প্ৰতিষ্ঠা দিৱস, তেখেতসকলে প্ৰতিষ্ঠা দিৱসৰো আয়োজন কৰিছে। আহক ভিতৰলৈ সোমাই যাওঁ আৰু আজিৰ দিনটোৰ আয়োজনৰ কথাও পাতিম। আৰু মূলতঃ এই যে শংকৰদেৱ জৈৱিক কৃষি পাম্প, এই পাম্পখনৰ জন্মকাহিনী কি ধৰণে তেওঁলোকে আগবাঢ়িল, আমি প্ৰাৰম্ভিক সময়ত জনা অনুসৰি তেখেতসকলে হাতত এটকাও নথকাকৈ তেখেতসকলে কেৱল মনোবল আৰু সাহসেৰে এই কৃষি পাম্পখন আৰম্ভ কৰিছিল। পৰৱৰ্তী সময়ত আজি তেখেতসকল স্বচ্ছল, তেখেতসকল আদৰ্শ হৈ পৰিছে কৃষিক ভৰসা কৰি আগবাঢ়িব বিচৰা লোকসকলৰ বাবে। আৰু আমিও বিচাৰোঁ আমাৰ দৰ্শকসকলে এই ধৰণৰ খবৰ লাভ কৰক, আৰু সেইবাবেই আজি আহি উপস্থিত হৈছোঁ নলবাৰী জিলাত। নলবাৰীৰ পাগলাদিয়া ৰিজৰ্টত উপস্থিত হৈছোঁ। পাগলাদিয়া নৈ বৈ গৈছে কাষেৰে, আমি নদীৰ সুষমাও দেখুৱাম আৰু আপোনালোকক এই কৃষি পাম্প লগতে এই ৰিজৰ্টখনৰ বিষয়ে সকলো কথা আতিগুৰি মাৰি জনাম। আহক ভিতৰলৈ সোমাই যাওঁ। প্ৰিয় দৰ্শক, ইতিমধ্যে আপোনালোকক এই শংকৰদেৱ কৃষি পাম্পখন সন্দৰ্ভত কিছু কথা, কিছু দৃশ্যাৱলী আমি আপোনালোকক দেখুৱালোঁ। আৰু এতিয়া এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ প্ৰায় 200 বিঘা মাটিৰ শস্য শ্যামলা এটা অঞ্চলত। আৰু এইখিনি ঠাইতে মই উল্লেখ কৰা ধৰণে সেই ৰঙালাওৰ খেতি হয়। বৃহৎ সংখ্যক ৰঙালাও আৰু ইতিমধ্যে আপোনালোকে দৃশ্যাৱলী দেখিছেই কি ধৰণে গাড়ীত ৰঙালাও লৈ গৈ থকা হৈছে। প্ৰায় 15 দিনত ৰঙালাওৰ ছাপ্লাই হৈ যায় বুলি ইতিমধ্যে উল্লেখ কৰিছে এখেতসকলে। আৰু এই মুহূৰ্তত মই কথা পাতিব বিচাৰিছোঁ, মই যে উল্লেখ কৰিছিলোঁ পাঁচগৰাকী বিশেষ ব্যক্তি, পাঁচগৰাকী বিশেষ খেতিয়ক, তাৰে এগৰাকী অন্যতম বিপুল হালৈ মোৰ সৈতে আছে। আপোনাক আমাৰ অনুষ্ঠানটোলৈ স্বাগতম। নমস্কাৰ। ইতিমধ্যে মই অনুষ্ঠানৰ আৰম্ভণিতে আপোনালোকে কি ধৰণে আৰম্ভ কৰিছিল কিছু আভাস দৰ্শকসকলক দিছোঁ। এই মুহূৰ্তত আপোনাৰ মুখেৰে জানো দিয়কচোন কেনেকৈ আৰম্ভ হ'ল এই কৃষি পাম্পখন, আৰু পৰৱৰ্তী সময়ত কি কৰে এই কৃষি পাম্পখনৰ ওপৰত ভিত্তি কৰিয়ে ধুনীয়া ৰিজৰ্ট এখন গঢ়ি উঠিল। আচ্ছা, নমস্কাৰ। মই তাৰমানে ধৰক আমাৰ একদম প্ৰথম গুৰিৰ পৰাই মই কথা কানি কৈছোঁ। আমি যেতিয়া মই 2001ৰ পৰাই মই খেতি এগ্ৰিকালচাৰত বা আমাৰ সৰুৰ পৰাই মই লাগি আহিছিলোঁ। 2001ত মই এটা OBB চাকৰি পাইছিলোঁ, গতিকে এটা চাকৰিটো পাছত অলপ সেই ব্যতিক্ৰম হেৰি হ'ল। তাৰপিছত মই 2001ত মই একদম খাটাং সিদ্ধান্ত কৰিছোঁ যে মই খেতি কৰিম, মানে বিজনেছ হেৰিত খেতি কৰিম। খেতি কৰিম বুলি মই ওলাই আহিলোঁ। ওলাই আহি পেলাই মানে সৰু সুৰাকৈ কিছুমান খেতি কৰি থাকিলোঁ আৰু। খেতি কৰি কৰি মই কিছুমান মানুহক লগাল পালোঁ, মানে আমাৰ ছাৰহঁতক লগাল পালোঁ, মই কৃষি বিশ্ববিদ্যালয়ৰ ভট্টচাৰ তেখেতক লগাল পালোঁ, বা কৃষি বিজ্ঞান কেন্দ্ৰৰ বেলেগ বেলেগ আমাৰ এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্টৰ মানুহক লগাল পালোঁ। তাৰপিছত যিবিলাক যেতিয়া খেতি কৰি আছোঁ তেখেতসকলে লগ পাই ইয়াতে এটা মুগৰ ডেমনষ্ট্ৰেশ্যন দিছিল এই জেগাখিনিত মৰিয়ানগাঁত, 7 বিঘা মাটিৰ এটা মুগৰ হেৰি দিছিল। দিয়াৰ পিছত ছাৰহঁতে ক'লে আমাৰ ভট্টচাৰে তেখেতে এতিয়া ৰিটায়াৰ্ড হৈছে, তেখেতে কৈছিল যে এটা বোলে বিপুল এটা অৱস্থাত এখানি মাটি ল'ব, এটা ভৱিষ্যত আছে। গতিকে তাৰপৰা আহি মই ইয়াৰে 4জন বন্ধুক, ইয়াৰে স্থায়ী মানে বন্ধু 4জনক লগত লৈ মই তাৰমানে মাটিখিনি লোৱাৰ এটা ব্যৱস্থা কৰিলোঁ। গতিকে মাটিখিনি ল'লোঁ, লৈ পেলাই সেইমতে কোনোবাই পেপাৰ বিলাইছিল, কোনোবাই মানে হেৰি মিস্ত্ৰী যোগাৰি, কোনোবাই কিবা কৰিছিল, সেই 4জনক লগত লৈ আহি মই এটা খেতিখিনি আৰম্ভ কৰি তাৰমানে আজি এই পৰ্যায়। তাৰপিছত আমি প্ৰথমতে ধৰক ৰঙালাওটো আমি টেষ্ট কৰি চালোঁ। ৰঙালাও খেতিটো আমি কৰি চালোঁ যে ৰঙালাও খেতিটো প্ৰথমতে আমি 4 বিঘামান মাটিত কৰি চালোঁ, কিন্তু প্ৰায় 50,000 মানকৈ আমি পালোঁ। পোৱাৰ পিছতে আমি গোটেইখিনি হেৰি তাৰমানে
সুন্দর মানে মাটিখানি আমি ভাবিল যে রঙালাও দিয়ে তার মানে কম দিনের ভিতর 3 মাহর ভিতর রঙালাও তার মানে ভাল প্রোডাকশন পায়, কারণ লেবারটাও কম। গতিকে আমার বেলেগ ভেজিটেবলও আছে, রঙালাওতে আমি করি ধরো আমি বহুত লাখ লাখ টাকা আমি উপার্জন করো। এতিয়া জানিব বিচাৰিছো সম্প্রতি কিমান বিঘা মাটিত রঙালাওর খেতি হয়ে আছে আর উৎপাদন কেনেকুয়া, বছরি কিমান টাকার উপার্জন আপনার হয়ে আছে? ইয়াতে ধরো আমার বর্তমান আমার রঙালাও খেতি আছে, টোটাল মাটি আমার 200 বিঘা আছে। ইয়াতে রঙালাও আমি প্রায় 120 বিঘা মাটি করেছিল। 120 বিঘা মাটির আমি যাওয়াকালিলে একটা হিসাব করেছো, আমি প্রায় 10 লাখ ক্রস করেছি আমার রঙালাওত। আর ধরো আমার 4-5 লাখ টাকা আসব, গতি 15-16 লাখ টাকা আমি বছর রঙালাওর আমি এটা পাও। ধরো আর পানিলাও আছে, পানিলাও আমার অলরেডি 4 বিঘামান মাতে আমার কাটা শেষ হয়ে গেছে। সেই শেষ হওয়ার পিছিয়ে আমি নতুনকে আর হেরি করে দিছো, নতুন নমিলাকে আর দিছো। গতি পানিলাওতো আমি প্রায় 3-4 লাখের ভিতর পাও। আর বেলেগ ভেজিটেবল আছে, তিয় আছে, তারপর শাক পাচলি আছে, মানে ফল গাছ আছে, আপনার লেচু আছে, মধুরি আম আছে, বগরী আছে, এনেকুৱা কিছুমান হেৰি আছে। গতিকে প্রায় ধরো আমি বছরি খেতির পৰা আমি প্রায় 25 লাখ টাকা আমার উপার্জন হয় আমার 5 জনের ভিতর। আর আমার রিজর্টের বার্তো বেলেগ, তারপর ধরো আমার ইয়াতে যে খেতি করে আসো আমার ইয়াতে মানুষগুলি ফুড়ব আহে, খেতি চাবা আহে, খেতি চাবা আহিলে আমাকে বহুত মানুষ ইয়াতে মানে হেৰি কৰে যে আপনাদের ইয়াতে এটা রিজর্টের ব্যবস্থা করো, কারণ ইয়াতে ধুনীয়া পাগলদিয়া নদীটো আছে, খেতিখানি আপনারা কৈছে খেতিও চাব, ইয়াতে এসাজ থলুয়া খাদ্যরেও খাব। গতিকে আমি যাবার 9 নভেম্বরের 20 তারিখে আমি রিজর্টখান আরম্ভ করলো। গতিকে যেটা আজি রিজর্টখান আরম্ভ করার পিছত আমি মানে রাইজর আমি ধুনীয়া সঁহারি পাইছো। আর আপনার ধরো আজি 1 বছর হয়েছি, আপনাদের মানে আজি আমার ভাল দিনতে আমার আজি আপনি আপনার ইয়াতে পাইছে বা মানে আপনার একটা হেৰি দিও। গতিকে আমার যাবার আমি ধুনীয়া সঁহারি পাইছো আর আজি 1 বছর আমার সম্পূর্ণ হব। এই ধরনের প্রিয় দর্শক, এই রিজর্টখনের কথাখিনি আমি জানিলো। আর মূলত আসলতে কৃষি নির্ভর হয়ে অনুষ্ঠানের আরম্ভণিতে কৈছিলো, কৃষি নির্ভর হয়ে আমি কি ধরনের উন্নতির শিখরলে যাব পারো তার জ্বলন্ত নিদর্শন নলবাৰী জেলাত। আর পরবর্তী অংশত আন আন কি শাক পাচলি বা ফল মূলের খেতি ইয়াত হয়ে আছে, কি ধরনের ব্যবসায় চলি আছে, আর মূলত রিজর্টখনের ব্যবস্থা বলে কেনেকুয়া, ইয়াত আহি লোকসকলে কি ধরনের আনন্দ পাব সেয়াও আপনাদের দেখাম। দর্শক, বিপুল হালুইৰ মুখত এগৰাকী ব্যক্তিৰ নাম আপোনালোকে শুনিছিল, কৃষি বিশ্ববিদ্যালয়ৰ অৱসৰপ্ৰাপ্ত সঞ্চালক হেমেন ভট্টাচাৰ্যৰ বিষয়ে। আৰু সৌভাগ্যৰ কথা, তেখেতো আজি আহি এই বিশেষ দিনটোত ইয়াত উপস্থিত হৈছে। আমি তেখেতৰ বিষয়ে, যিহেতু জীৱনটোৱে তেখেতৰ কৃষিৰ সৈতে জড়িত হৈ থাকোঁতেই গ'ল, বিভিন্ন কৃষকৰ সৈতে তেখেতৰ এই চাকৰিকাল পাৰ হ'ল, তেখেতৰ পৰাও আমি এই পামখন সন্দৰ্ভত আৰু অন্যান্য কিছু কৃষি সন্দৰ্ভত কথা জানো আহক। আপোনাক আমাৰ অনুষ্ঠানলৈ স্বাগতম। আৰু আপোনাৰ কথা ইতিমধ্যে বিপুল হালে উল্লেখ কৰিছে যে আপোনাৰ পৰামৰ্শ যথেষ্টখিনি সুফল দিছে, যিহেতু আপুনি এই বিষয়টোৰ এগৰাকী বিধিসন্মত ব্যক্তি। গতিকে আমাৰ দৰ্শকসকলক এনেকুৱা দুষাৰমান কথা আপুনি জনাওকচোন, যাতে যিসকল লোকে আকৌ কৃষি কৰি আগবাঢ়ি আহিব বিচাৰে, এই ধৰণৰ এটা আপোনাৰ সফল কাম জীৱন এটা ল'ব মানে আগ্ৰহী, সেই লোকসকলে কি ধৰণে আগবাঢ়িলে ভাল হ'ব? প্রথম যেতিয়া অসম কৃষি বিশ্ববিদ্যালয়ে এটা কৃষি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করবলগা হল নলবাৰী জিলাত, তেতিয়া মানে মোকে দায়িত্ব দিলে আর মই আহি ইয়াত মাটি বাড়ি লওয়ার পৰা আরম্ভ করে গোটেখানি কৃষি বিজ্ঞান কেন্দ্র মই স্টার্ট করব লাগিল, কিন্তু মোকতো অল্প সহায়ও লাগিল। মই যদিও বেসিক্যালি মই ফ্রম নলবাৰী ডিস্ট্রিক্টেই, তথাপি মোকতো মানুহ লাগিলে। তেতিয়া যোগসূত্র হিসাবে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টর যোগেশ্বর রাজমেদি আর মোর ছাত্র কেজনমান ছাত্র পালো এগ্রিকালচার অফিসারর তেওঁলোকৰ সহায় লৈ, মই গাড়ী ঘোঁৰাটো একো নাই, অফিচ নাই, তেতিয়া মই তেওঁলোকৰ মটৰচাইকেলৰ পিছত উঠি তেওঁলোকৰ কণ্টেক্ট মানুহবিলাকত ঘূৰি ঘূৰি তেতিয়া পালোঁ দুজন যুৱক পালোঁ যাৰ অত্যুৎসাহী মানে কৃষিৰ প্ৰতি বুলি মই নকওঁ, কৃষি এটা আপোনাৰ এণ্টাৰপ্ৰেনিয়ৰ বা এণ্টাৰপ্ৰেনিয়ৰশ্বিপ বা উদ্যমিতা হিচাপে ল'বলৈ আগ্ৰহী এই বিপুল হালৈ আর এজন পঙ্কজ কলিতা, তেওঁৰ নামটো উল্লেখ করবই লাগিব, এই দুজনক পাই খামোচ মারি ধরলো যে কেনেকে কৃষি উদ্যমিতাটো গড় দিয়াব পাৰি। সেইমতে প্রথম মানে 2004 চনত বোধ করো রামদেব আহিছিলে ইয়ালৈ, 2004 নে 2005 চনত রামদেব আহিলে। রামদেব আহি পেলাই এই যে আপনার প্রাণায়াম করলে আর কলে যে লৌকিক আর ওস খাও, লৌকিকের জুস খাও, লৌকি খাও, গতি পানিলাও, মো বোলে এইবার পানিলাও লগাওক, বাঁড় মার দাম, প্রথম পানিলাওরে অলপ অলপকে আরম্ভণি, তারপর কলে যে যুত মানে ম্যানেজমেন্টত খরচ কম হব আর যার দ্বারা মানে আপনি লাখর ঘরলে আহিব পারে, তেনেকে মোর চকু মানে যেটা আমি ইয়ালে আহো, ইয়াত অলপমান মাটি আছে এলকর সেই তেতিয়া ইয়ালে আহি মই এরিয়াটো দেখি গেলে এইটো লব, এই ডোন্ট লিভ দিস, এইটো এরিয়া লৈ পেলাই ডাঙর বিশালভাবে আয়োজন করক। তেখেতকল দুজনে একচুয়ালি আমি যি ধরনের গৈছিলোঁ সেই ধরনের আগবাঢ়ি গৈ আজি দেখুৱাই দিছে, প্রতিপন্ন করেছে যে
কৃষির দ্বারা উদ্যমিতা বা এজন ব্যবসায়ীতকৈ বেশি মানে ইনকাম করবলে সুযোগটা আছে। অভাবনীয় সাফল্য তেখেতসকলে লাভ করেছে আর আজ আপনাদের নিজে দেখিছে। এটা অবশ্যই এখেসকল খালি এটাই কথা কৈছিল, মই সদায় ইনসিস্ট করেছিল যে বিফোর সিজন, সিজনের আগত উলিয়াব লাগিব। মানে যদি আপনার বিশ্বকর্মার আগত রঙালাউ উলিয়াব পারে তেতিয়ালে মারমার দাম পাব, সেইটো মার্কেট। আর আজি সেইটো হয়েছে সফলরূপে, তেখেতসকল অতি সফলতার আগবাড়ি গৈ এতিয়াতো এইটো রিসর্টও খুলিলে আপনাদের দেখিছে। প্রিয় দর্শক, অসমৰ এটা বিখ্যাত নদী পাগলাদিয়া, এই মুহূর্তে মই পাগলাদিয়া নদীর বুকুত আছো। আমার এই অনুষ্ঠানটিত আপনাদের এই শঙ্করদেব কৃষি পাম সন্দর্ভত, পাগলাদিয়া রিজর্ট সন্দর্ভত কিছু কথা জানি আছে। আর এই নৈখনের বুকুতে বড় ধুনিয়াক এই ধরনের এখন বাঁহর সাঁকোর ব্যবস্থা, এখন দলঙের ব্যবস্থা করা হয়েছে। আহক, এই রিজর্টটির অংশ পাগলাদিয়া রিজর্টের এই ধুনিয়াকে সজাই লওয়া বাঁহর সাঁকো বা গোটে রিজর্টটির বিভিন্ন কথা আমি এটা জানো। তেখেতসকলে কি ধরনের এই কৃষি পামখন আগুয়াই নিলে সেই সন্দর্ভত কলো আপনাদের, তেখেতসকলের মুখে আপনাদের শুনালো। আর এটা রিজর্টখন কি ধরনের আরম্ভ করেছিল, কি আশা লই, আর এটা রাইজর সঁহারি কেনেকা, গ্রাহকের সঁহারি কেনেকা, এই কথা সমূহ আমি তেখেতসকলের মুখে জানো। প্রিয় দর্শক, শঙ্করদেব জৈবিক কৃষি পাম সন্দর্ভত বহু কথাই আমি জানিলো, আর পাগলাদিয়া রিজর্টেরও বিভিন্ন দৃশ্যাবলী আপনাদের দেখালো। ইতিমধ্যে মই আপনাদের সেই বিশেষ দৃশ্যটাও দেখালো, নৈখন কি ধরনের বই গেছে, পাগলাদিয়া নৈ, পাগলাদিয়া বলিলে বলিবর নাই। গতি আজি পাগলাদিয়া রিজর্টত আমি কথা পাতিম এই মুহূর্তে জয়ন্ত চক্রবর্তীর সুত্রে, তেখেতে ওতঃপ্রোতভাবে জড়িত হয়ে আছে পাগলাদিয়া রিজর্টের সুত্রে। রিজর্টখনো কি ধরনের পরিচালিত হয়েছে, আপনার আহিলে কি ধরনের সা সুবিধা পাব, জয়ন্ত চক্রবর্তী আমাকে কব। অনুষ্ঠানে স্বাগত, নমস্কার। পাগলাদিয়া রিজর্ট আজি একটা বছর সম্পূর্ণ করলে, সন্ধ্যালেকি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাবু বড়ার, একটা ভাললগা মুহূর্ত আপনার। ইতিমধ্যে যথেষ্ট লোকের সমাগম হয়েছে ইয়াত, বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান হওয়া বলেও বা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন হওয়া বলেও আমি জানিব পারিছো। কি ধরনের সা সুবিধা পাব বা কি ধরনের ব্যবস্থা করেছে এতিয়ালেকি ইয়াত? আমার তো এক বছর আজি সম্পূর্ণ হল, এক বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে আজি বাবু বড়ো আইব, গীত পরিবহন করব, আমার ছয়বজারপা গীত পরিবহন হব। আর ইয়াত আমার বহুত বিভিন্ন ধরনেরপরা, বিভিন্ন ঠাইরপা আমার মানুষ আহে, যোরহাটেরপরা আহে, তেজপুরেরপরা আহে, এইফেলে বরপেটা রোড, বিভিন্ন অসমের বিভিন্ন ঠাইরপরা আহে। আর ইয়াত মানে রাতে রাতে নাইট স্টে হয়, ইয়াত খাওয়া লওয়ার সুবিধা আছে। আর খাওয়া রাতে আমার টেন্টত, আমার পাগলাদিয়ার পাড়ত টেন্টটু, এইটু টেন্টটু টানি ফেলে তাত যিকোনো জায়গাত আর আমি থই দিও, তারপরা থাকিব পারে তাত। আর খাওয়া লওয়ার সুবিধা আছে, আর গোটেখিনি অসমিয়া থলুয়া খাদ্য। ইয়াত আপনার নারিকলের লাড়ুরপরা আমার যেটু ফকা পিঠা বলে কয় সেইটো পায়, ইয়াত আপনার চুঙা পিঠা পায়, গোটেখিনি পায়। আর আর আজি একটা ভাল আজি অনুষ্ঠান এইমাত্র এটা হয়ে গেছে, অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের যান মানে ইউনিয়নের যান রিটায়ার্ড পার্সন আছে, ম্যানেজারের আদি করে যান ক্লারিকেল মানুষ আছে, গোটেখিনি ইয়াত আজি একটা প্রোগ্রাম করেছে, মিটিং করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়াত মানে গোটেখিনি অনুষ্ঠান হয়েছে। বাকি বাইরেরপরা ইয়াত মানে বার্থডে পার্টি, বিয়া সভা, এইবিল গোটেই ইয়াত চলি থাকে। এনেকুৱা আমি দেখিছো যত অনুষ্ঠান হব, গছর তলত বড় ধুনিয়া প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। আর এতিয়া আপনার চারিওফালে যে পলিউশনের সমস্যা, এই পলিউশন মুক্ত আমার ইয়াত, ইয়াত গোটেই গছ গছনির মাজত গোটেইখিনি পরিবেশ ইয়াত আছে। আর নৈসর্গিক দৃশ্য যেটা আপনার পাগল দিয়ার পাড়ত, যেটু আমার মিটিং পাতে বা পাগল দিয়ার পাড়ত রাতে যেটা আপনার মানুষবিলাক থাকে, মানুষবিলাক আপ্লুত হয়ে যায় ইয়াত নিশ্চিতভাবে। আমি আহিয়ে অনুমান করব পাৰিছো ইয়াত রাতে থকার সুবিধাটা কি ধরনের ভাল লগা হব, জোনাক নিশা পাগলাদিয়া নদীর পাড়ত যেটা টেন্টত আপনি থাকিব, নিশ্চিতভাবে একটা অনন্য অনুভূতি। আর কর্মব্যস্ত জীবনেরপরা কিছু আঁতরি পরিয়ালের সুত্রে, বন্ধু বান্ধবীর সুত্রে ইয়াত সময় কটোয়া একটা অনন্য সুবিধা হব। আহক আমি পরবর্তী অংশ যাও, আর যখন লোকে ইয়ার আতিথ্য গ্রহণ করেছে তেখেতসকলের কিছু মন্তব্য শুনো। পাগলাদিয়া রিজর্টের অন্যতম এগারী কর্ণধার জয়ন্ত চক্রবর্তীর মন্তব্য আমি আপনার শুনালো, কি ধরনের রিজর্টখন চলি আছে, সা সুবিধা কেনেকা। আর আজি আমি আহি দেখা পালো যে
অসম গ্রামীণ বিকাশ ব্যাংকৰ অবসৰপ্ৰাপ্ত যিসকল কৰ্মচাৰী তেখেতসকলৰ এটা সন্থা আছে, তেখেতসকলৰ এখন বিশেষ অনুষ্ঠান ইয়াত আয়োজন কৰা হৈছিল, অৰ্থাৎ তেখেতসকল পাগলাদিয়া ৰিজৰ্টৰ আজিৰ অতিথি। পাগলাদিয়া ৰিজৰ্টৰ ছাৰ্ভিচনো কেনেকুৱা ধৰণৰ তেখেতসকলৰ মুখেৰে আমি কিছু জানি লওঁ। আমাৰ অনুষ্ঠানটোলৈ আপোনালোকক স্বাগতম আৰু আটাইকেইগৰাকী অৱসৰপ্ৰাপ্ত বিষয়া অসম গ্ৰামীণ বিকাশ বেংকৰ। আপোনালোকৰ অনুষ্ঠানটো সুকলমে আয়োজন হৈ যোৱা বুলি জানিছোঁ, গোটেই আজিৰ আতিথ্যখিনি কেনেকুৱা? আমাৰ আজি অসম গ্ৰামীণ বিকাশ বেংক আমাৰ নলবাৰী ৰিজনেল কমিটিৰ আমাৰ ইয়াত আমাৰ এখন আজি দ্বিবাৰ্ষিক অনুষ্ঠান আছিলে আৰু সেইটো আজি আমি অলপ ব্যতিক্ৰমীভাৱে পতাৰ কাৰণে আমি পাগলদিয়া ৰিচৰ্চত আহি পেলাই আমি ইয়াত অনুষ্ঠিত কৰিলোঁ। আৰু ইয়াৰ পৰিৱেশৰ ওপৰত ডিপেণ্ড কৰি মুকলি আকাশৰ তলত সুন্দৰ গছৰ তলত এটা সুন্দৰ পৰিৱেশৰ মাজত আজি আমাৰ সভাখন অনুষ্ঠিত হয় আৰু সকলো পিনৰ পৰাই ইয়াৰ যিখিনি বাতাৱৰণ সুন্দৰ নীৰৱ নিতাল পৰিৱেশ ইয়াত আমাৰ মিটিংখন পাতি এটা সকলোৱে এটা সুখ অনুভৱ কৰিছে। এই পলিউশ্যনৰ যুগত সকলোপিনে পলিউশ্যন আজিকালি, কিন্তু ইয়াৰ মাজতো নিৰ্মল পৰিৱেশত আমি এই সভাখন অনুষ্ঠিত কৰিব পাই আমি সকলোবিলাক সুখী আৰু তেওঁলোকৰ যিটো পৰিৱেশনা এইটো সুন্দৰ হৈছে, আতিথ্য সুন্দৰ হৈছে, সকলোপিনৰ পৰা সুন্দৰ। শংকৰদেৱ জৈৱিক কৃষি পাম লগতে পাগলাদিয়া ৰিজৰ্ট, আজি দিনটো ইয়াত কটাই আমি কি ধৰণৰ এটা অনন্য অনুভূতি পাইছোঁ সেই কথা আপোনালোকক এই মুহূৰ্তত শব্দেৰে বুজাই দিব নোৱাৰোঁ। কি নাই ইয়াত, কিহৰ খেতি নাই, কি পাচলি নাই, কি ফল মূল নাই, কলৰ পৰা আমলখিলৈকে প্ৰায় প্ৰতিটো ফল মূলেই ইয়াত আছে, প্ৰায় প্ৰতিবিধ পাচলিয়েই ইয়াত আছে আৰু সমান্তৰালভাৱে আছে পাগলাদিয়া ৰিজৰ্ট। এখন ৰিজৰ্টত থাকিবলগীয়া সকলো সা সুবিধাই আছে। আজি বৰ্ষপূৰ্তি এটা বছৰ সম্পূৰ্ণ কৰিলে আৰু সেই দিনটোতে আমি আহি আজি ইয়াত উপস্থিত হৈছিলোঁ। আমি বিভিন্ন দৃশ্যাৱলী আপোনালোকক দেখুৱালোঁ, বিভিন্নজনৰ সৈতে কথা পাতিলোঁ, তেখেতসকলে কি ধৰণে আৰম্ভ কৰি আজি আহি এইখিনি সফলতা লাভ কৰিছে। বাৰে বাৰে শব্দটো কৈছোঁ, সফল হৈছে তেখেতসকল। একোগৰাকী কৃষক আৰু ইতিমধ্যে ভট্টাচাৰ্য ডাঙৰীয়াই কৈছে কৃষি উদ্যমী তেওঁলোক। গতিকে আমাৰ অনুষ্ঠানটোৰ উদ্দেশ্য হৈছে আহক আমি কৃষি উদ্যমী হওঁ, আমি এটা চাকৰিৰ বাবে আশা কৰি বহি নাথাকোঁ। চাকৰি নিশ্চিতভাৱে পালে ভাল কথা, যিকোনো এটা যদি সুস্থিৰ চাকৰি এগৰাকী ব্যক্তিয়ে লাভ কৰে তেনেহ'লে অতি উত্তম, আৰু যদিহে কোনোবাই কেতিয়াবা বিভিন্ন কাৰণত এটা চাকৰি নিজৰ হাতলৈ আনিব নোৱাৰে তেনেহ'লে তেওঁ হতাশ হোৱাৰ, তেওঁ বহি থকাৰ কোনো ধৰণৰ কথাই থাকিব নোৱাৰে যদিহে তেওঁ উদ্যমী হয়। কৃষি উদ্যমিতা তেওঁ যদি আগুৱাই লৈ যায় নিশ্চিতভাৱে একোগৰাকী সফল ব্যৱসায়ী তেওঁ হ'ব পাৰে, তাৰেই নিদৰ্শন এই কৃষি পামখন, এই ৰিজৰ্টখন। ইয়াৰ লগে লগে অনুষ্ঠানটোৰ পৰা মই প্ৰাঞ্জল শৰ্মাই বিদায় লৈছোঁ। আপোনালোকে এই ধৰণৰ বিভিন্ন অনুষ্ঠানৰ বাবে আমাৰ ফেচবুক পেজ খাটাং খবৰ ফ'ল' কৰক, আমাৰ ইউটিউব চেনেল ছাবস্ক্ৰাইব কৰক, আমাক সহযোগ কৰক। পৰৱৰ্তী সময়ত ইয়াতকৈও আৰু অধিক আৰু ভিন্ন অনুষ্ঠান আপোনালোকে উপভোগ কৰিব আমাৰ খাটাং খবৰত। ধন্যবাদ।